আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কয়েকজন আলেমের উপর অনবরত শারীরিক আক্রমণের অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পেয়েছি এই ঘটনায় আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা শুরুতেই দেখলাম উদীয়মান তরুণ ওয়াইজ এম হাসিবুর রহমানকে ওয়াজের মাহফিলের মঞ্চে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অপমান করা হলো শারীরিকভাবে হেনস্থা শিকার করা হলো তার গাড়ি ভাঙচুর করা হলো এর রেশ কাটতে না কাটতেই লালবাগের রাস্তায় প্রকাশ্য বালকে মুফতি জসীম মতো সিনিয়র আলেম দিনকে রিক্সায় পেছন থেকে চড়াও হয়ে ছুরিকাঘাত করা হলো এবং তারই রেশ কাটতে না কাটতেই দেশের সব মানুষের কাছে পরিচিত আলেম দিন শেখ আব্দুল রাজুক ইউসুফ হাফিজাহুল্লাহ তাকে সিলেটে তার গাড়িতে আক্রমণ করে ভাংচুর করা হলো শারীরিকভাবে হেনস্থা করা হলো তাঁর তাঁর সফরসঙ্গীর সে দৃশ্য আমরা দেখেছি আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে প্রিয় দর্শক হঠাৎ করে আমাদের দেশে এই হিংসা এবং এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত কেন ঘটছে একের পর এক ওলামা একরাম বিভিন্ন ঘরানার ওলামা একরাম লাঞ্ছিত হচ্ছেন শারীরিকভাবে তারা তাদের জীবন হুমকির মধ্যে পড়ছে এটি কেন হচ্ছে যে ওলামা একরাম দেশের মানুষের নীতি আদর্শ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য মানুষকে মনুষ্যত্বের দীক্ষা দেবার জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন সে ওলামা একরামের জীবন যদি এভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ে এভাবে হুমকির মধ্যে পড়ে তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাসকর একটি বিষয় আমি মনে করি এ বিষয়ে বিভিন্ন মহলের দায়িত্ব আছে বিশেষ করে সিনিয়র ওলামা একরাম যারা আছেন বিভিন্ন ঘরানার তাদের এই বিষয়গুলি ভাবা উচিত কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা কি অসহিষ্ণু হয়ে পড়ছি আমাদের আভ্যন্তরীণ যে চিন্তাধারাগুলো আছে সেগুলোর মধ্যে চর্চা করতে গিয়ে আমরা কি সীমা লঙ্ঘন করে ফেলছি কিনা আমরা একে অন্যকে যে সহ্য করার কথা সেই সহনশীলতাকে আমাদের হারিয়ে যাচ্ছে কিনা না এই বিষয়গুলোকে আমাদের সিরিয়াসলি ভাবা উচিত তা হলে এরকম দৃষ্টান্ত যদি একের পর এক আমরা দেখতে থাকি বা এই ধরনের নজির যদি একের পর এক দেখতে হয় আমাদের তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছুই নয় সেটি নিশ্চিত করে বলা যায় সেকুলার এবং বিশেষ করে নাস্তিক্যবাদী অপশক্তি ইসলাম বিরোধী অপশক্তি তারা এগুলো দেখে মজা নিবে এবং আমাদের মধ্যে হানাহানি যেন আরও বেশি হয় অথবা আমরা যেন আরও বেশি বিপদে পড়ি সেটা তারা চাইবে সেটা বলাই বাহুল্য অতএব আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে আমি আভ্যন্তরীণ সমস্যা বলতে বলছি আমাদের মুসলিমদের সমস্যা আমাদের বিভিন্ন চিন্তার মানুষ আমরা বসবাস করি দেশে এই চিন্তা ধারণ করার পরেও একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা একে অন্যের প্রতি আন্তরিক থাকা আল্লাহর জন্য অন্তত এজ এ মুসলিম একে অন্যকে ভালোবাসা এবং সহনশীল থাকা বিনম্র থাকা এ শিক্ষা এর চর্চাটা আমাদের মধ্যে মনে হয় বাড়ানো উচিত আর এটি যদি বাহিরের কোনো ষড়যন্ত্রের অংশ হয় যে বিভিন্ন ঘরণার আলেমদেরকে টার্গেট করে করে আক্রমণ করা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তাহলে সে বিষয়েও সতর্ক থাকা এবং সে বিষয়ে করণীয় নির্ধারণ করার জন্য সিনিয়র ওলামা ইকরামের অত্যন্ত গভীরভাবে চিন্তা করা উচিত ভাবা উচিত ওলামা ইকরামকে প্রোগ্রামের জন্য দিনই কাজের জন্য দাওয়াতের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয় তাদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সিনিয়র ওলামা একরাম যারা আছেন বিভিন্ন ঘটনার তাদের ভাবতে হবে কেন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং কারণ চিহ্নিত করে সেটি দূর করার চেষ্টা করতে হবে আর স্বয়ং যারা যাচ্ছেন তারাও যেখানে সেখানে দাওয়াত পেলেই যাওয়ার আগে বিশেষ করে উদ্ভূত পরিস্থিতির কারণে অন্তত ভাবা উচিত চিন্তা করা উচিত এবং যারা দাওয়াত দিচ্ছেন তাদের কতটুকু অ্যাবিলিটি আছে একজন আলিমকে সসম্মানে বিদায় দেওয়ার মতো নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করবার মতো সে বিষয়টা ওই আলেমের সহযোগী যারা আছেন তাদের দেখার দায়িত্ব কোনো আলেমকে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয় আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত যে যাকে থাকি যে কোনো জায়গায় নিয়ে আসার মতো নয় বরং যে আলেমকে যেখানে আমি নিরাপত্তা দিতে পারবো না বা তার দায় দায়িত্ব আমি নিতে পারবো না দায় দায়িত্ব নেওয়া বলতে অন্তত তার তাকে নিরাপদে এনে নিরাপদে ফেরত দেওয়ার জন্য যতটুকু আয়োজন দরকার এতটুকু আমি অ্যারেঞ্জ করতে পারবো না তারা সেই সমস্ত ওলামা একরামকে ডেকে এনে বিপদের মুখে ঠেলা তাদের উচিত হবে না আর সবচেয়ে বড় দায়িত্ব তো প্রশাসনের রয়েছেই তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি তাদের গাফলতির কারণে যদি ওলামা একরামের জীবন হুমকির মধ্যে পড়ে তাহলে সেটি আমাদের কারোর জন্য কল্যাণের হবে না আমরা ওলামাহকরামের সকলে নিরাপত্তা কামনা করি আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন এবং বিচক্ষণতার সাথে আমাদেরকেও পদক্ষেপ নিতে হবে আমি আবারও বলছি সিনিয়র ওলামা একরাম গ এবং চিন্তক ওলামায়করাম যারা আছেন তাদেরকে ভাবা উচিত এই ঘটনাগুলো কি কাকতালীয় নাকি এগুলোর পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে বিশেষ কোনো রহস্য থাকতে পারে সেটি উদ্ঘাটন করা দরকার কারণগুলো চিহ্নিত করা দরকার আমাদের মধ্যে সহনশীলতার চর্চা আরও বাড়ানো দরকার আল্লাহ আমি আলমীন সমস্ত ওলামায়করামকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন এবং আমাদের সকলকে দারজার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন এবং যে সমস্ত রামায়ক রাম ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুন খায়রা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত